আজকে অ্যাঙ্কেল জয়েন্ট নিয়ে কথা বলবো। অনেক রোগী আমাদের কাছে আসেন, তাদের পায়ের গোড়ালিতে ব্যথা, পায়ের তালুতে ব্যথা, ঝিনঝিন, শিনশিন, অবশ অবশ, হাঁটতে কষ্ট হওয়া, ভারী হয়ে যাওয়া, এই ধরনের কমপ্লেনগুলো নিয়ে আমাদের কাছে আসেন। সাধারণত পায়ের গোড়ালিতে অনেক ধরনের রোগ হয়, যেসব রোগের কারণে এই সমস্যাগুলো হতে পারে। আসুন জেনে নেই কী কী রোগ হয় পায়ের গোড়ালিতে। পায়ের গোড়ালিতে নিচে ক্যালকেলিয়াম স্পার হয়, এজন্য ব্যথা হতে পারে। গোড়ালির উপরের সাইডে হগল্যান্ড ডিফর্মিটি হয়, প্লান্টার ফাসাইটিস হয়, এজন্য ব্যথা হতে পারে। খেলতে গিয়ে অ্যাঙ্কেল স্প্রেইন স্ট্রেন হয়, রেট্রোক্যালকেনিয়ান ভার্সাইটিস হয়, অ্যাকিলিস টেন্ডোনিটিস হয়, এজন্য ব্যথা হতে পারে। ফ্ল্যাট হয়ে যাওয়া, ফ্ল্যাট ফুট যেটাকে আমরা বলি, তারপর হচ্ছে ভ্যারাস, ভ্যালগাস, এই ধরনের রোগের কারণে এই সমস্যাগুলো হতে পারে। এখন আমরা জানবো এই ধরনের রোগগুলো কী কী কারণে হতে পারে। দীর্ঘদিন হাই হিল পরিধান, শরীরের অতিরিক্ত ওজন, ওভার ইউজ, ক্যালসিয়াম ডিপোজিশন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইত্যাদি কারণে এই সমস্যাগুলো হতে পারে। এখন আমরা এই রোগগুলার চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে জানবো। একজন রোগী যখন আমাদের কাছে আসেন, তখন প্রথমে আমরা সঠিক রোগের কারণ নির্ণয় করি। রোগটা ডায়াগনোসিস হলে ট্রিটমেন্ট করা খুব সহজ হয়ে যায় এবং ট্রিটমেন্টে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন আমরা জানবো এই রোগের চিকিৎসা সম্পর্কে। চিকিৎসাগুলো হচ্ছে ফিজিওথেরাপি, শকওয়েভ থেরাপি, আকুপাংচার, ওজন থেরাপি। এই চিকিৎসাগুলোর মাধ্যমে একজন রোগী স্থায়ীভাবে সমাধান পেতে পারেন। যাদের এই সমস্যাগুলো আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।